हमारे तो टकर करबार तो लाई আপনি এত টাকা ধার দিতে পারবেন না কিন্তু আমরা যে অনেক আশা করেছিলাম আরে আমি টাকা ধার দিতে পারবো না বলেছি এর মানে তো এমন নয় যে আমি টাকাটা ব্যবস্থা করতে পারবো না হ্যাঁ আমার এক রিশতেদার আছে রহমান ও বহুত টাকার কারবার করে ওকে আমি বলবো ও টাকা ঠিক দিয়ে দিবে আরে এ দায়িত্ব আমার আপনি আমাকে ঠিক দু দিন টাইম দিন আপনাদের টাকা আমি আপনাদের দিয়ে দিব এ আমি কথা দিলাম হ্যাঁ আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আপনি শুধু ঝিলমিলে নয় আমাদেরও পরম বন্ধু কি যে আমাদের এত বড় শত্রু হতে পারে কে জানে একেবারে প্রাণে মেরে দিতে চাইল এসব ভাবা বন্ধ করো আন্টি কি করে ভাবা বন্ধ করবো ইসমার মেয়ে যখনই চোখ বন্ধ করি ওই দৃশ্য চোখের সামনে তোমার আঙ্কেল ওই জলে তলিয়ে চলে যাচ্ছেন আমার শরীর ক্রমাগত ভারী হয়ে যাচ্ছে আমি কি করে ওনাকে বাঁচাবো আমি সেটাই বুঝে উঠতে পারছিলাম না বেঁচে গেছি তো আমরা মহেশ্বরী বলো তোমার স্মার্ট মেয়ে এসে তোমার হাতটা তো ধরেছিল শঙ্কর আর মেজ বৌমা এসে আমাদের বাঁচিয়েছে জল থেকে টেনে তুলেছে বলো বিশ্বাস করো স্মার্ট মেয়ে ওই জলের তলায় না আমি শুধু ঠাকুরকে ডেকেছি আর তার সাথে তোমাকেও সত্যি কথা বলতে কি ঠাকুরের চেয়ে বেশি আমি তোমায় ডেকেছি বারবার ডেকেছি আমার এই সংসার অতলে তলিয়ে যাচ্ছে তুমি আমার এই সংসারটাকে ভরা ডুবি থেকে বাঁচাও স্মার্ট মেয়ে বাঁচাও আন্টি আমি তো কদিন হলো সংসার শুরু করেছি সংসারের কতটুকুই বা আমি জানি সব তো তুমি আমাকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছ এই সংসারে কেউ যদি আমার শিক্ষক হন তবে সেটা তুমি আন্টি তোমার থেকে আরো কত কিছু শেখা বাকি বলো তো আমার তুমি যদি আমার হাতটা শক্ত করে না ধরো তাহলে আমি কি করে কিছু পারবো আন্টি জানো ঝিলমিলটা তো পাকা না আমায় কি বলছিল জানো আমাকে বলছিল মেজবো তুমি একটু মেয়েদের মারপিট শেখাও তো তোমার গায়ে যা জোর সত্যি যা দিনকাল পড়েছে না সবাইকে সব বিপদের জন্য তৈরি থাকতে হবে কি ছেলে কি মেয়ে আমাদের বিপদ কেটে গেছে বাবা হ্যাঁ আমাদের হরগৌরী পাইস হোটেল আবার খুলবে আমি আমাদের বাড়ির দলিল বন্ধক রেখে টাকা জোগাড় করার ব্যবস্থা করে ফেলেছি কি এবার তোমাদের দুজনের মনটা একটু হালকা হলো তো হালকা মানে বুকের ভেতর থেকে একটা বড় পাথর নেমে গেল মেজ বৌমা আমি না কালকেই গিয়ে দত্তকাবুকে টাকা দিয়ে চলে আসবো তারা দরকার হবে না
হবে না মানে বাইশ হোটেল ওই দত্তর খপ্পরে চলে যাক এটাই চাস তুই এই হোটেল এখন আর দত্ত খপ্পর না তুমি টাকা শোধ করে দিয়েছো? Yes. এই ভাস্কর ঘোষ হরগৌরী পাইস হোটেল ছাড়িয়ে এনেছে এই যে এই যে এই হরগৌরী পাইস হোটেলের দলিল তুই এত টাকা পেলি কোথায় মা আমি তো তোমার মিউচারের মতন অশিক্ষিত নই বলো পড়াশোনা যারা ছেলে বাজারে একটা দাম আছে তাছাড়া আমি নিজের ক্যালিবারে টাকা রোজগার করেছি বাপ কেমন কাজ রে এক ধাক্কায় 3 লাখ বাবা তো এতকাল তো তোর এই ক্ষমতাটা দেখিনি কিরম করে দেখবে বলো বাবা তোমরা তো এতকাল ধরে আমাকে যা ইচ্ছা তাই বলেছো মানুষ বলে মনেই করনি তাই আমি আমার ক্ষমতা দেখাইনি কিন্তু এইবার এইবার আমি আমার ক্ষমতা দেখাবো আর সেই ক্ষমতা দেখে সবাই একদম চমকে যাবে আচ্ছা বাবা তুমি মিস দেখে আসল কথাটা বলেছ আসল কথা মানে বলনি বলনি যে তুমি এই হোটেল আর এই বাড়িটা সবকিছু আমার নামে লিখে দিয়েছ ভাস্কর ঘোষের আবর্জনা এটা তুমি ফেলে দাও এটা আবর্জনা এই যে এইটা হলো আসল কাগজ আর এইখানে তুমি আর তোমার বউ মানে সরি আমার মা তোমরা দেখো এইখানে সুন্দর করে এই টিপ সই করে দিছো দেখো এই যে কি বলছিস তুই হ্যাঁ মেজা এই যে তুই একবার দেখ এই দেখে দেখে দেখ এই যে বাবা ও বাবা তুমি তো আমার ইংলিশ পারিস না অশিক্ষিত আচ্ছা দাদা আমি তোর এই বিদ্যে ধরি বউকে একবার সবটা দেখে আসি এক সেকেন্ড মেজো বৌদি মেজো বৌদি এই দেখো এই দেখো দেখো ভালো করে হাত
সম্পূর্ণ মিথ্যা কথা। আমি তোমার সব স্মৃতি একেবারে রয়ে গেছে, তাই জন্য তোমার কিচ্ছু মনে নেই কি করছো। অঙ্কল, তোমার আঙুলে কালির দাগ লাগলো কোথা থেকে? তোমার আঙুলেও তো কালির দাগ। হ্যাঁ তাই তো, আমার আঙুলেও কালির দাগ। তোমাদের দুজনের আঙুলে কালির দাগ, অদ্ভুত তো। প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।